ঢাকা সিলেট রেলপথের সিলেটাংশে প্রায় ঘটছে দুর্ঘটনা। অভিযোগ রয়েছে, ঘন ঘন দুর্ঘটনা ঘটলেও কার্যত স্থায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে না রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতেও সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। উপজেলার মাইজগাঁওয়ে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন সহ 9টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে সারা দেশের সাথে বন্ধ রয়েছে সিলেটের রেল যোগাযোগ। দুর্ভোগে পড়েছেন বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীরা। এদিকে দুর্ঘটনা কবলিত বগিগুলো থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে অগ্নিকাণ্ড সহ বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেকেই আবার এই তেল সংগ্রহ করছেন। এমনিতেই খারাপ ছিল, লক্কর জক্কর মেরামতি প্রতিদিনই করা লাগে। আমি দেখতেছি আমার বাড়িতে এই পাশেই প্রতিদিনই কোনো না কোনো কাজ পড়ে। তো আমার মনে হয় যে রেল লাইন দুর্বলতার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং সরকারের এই আর্থিক ক্ষতিটা হয়েছে। সাড়ে এগারোটার দিকে আমরা তো ঠান্ডার দিন, এই দিনে আমরা ঘরে শুয়ে আছিলাম। পরে আমরা আর বাইর হয়ে নাই, হয়তো লোড গাড়ির তাকার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। সকালবেলা আসি আমরা এই ঘটনা দেখতেছি, পাশেই খারাপ ছিল। ওই পাশে আর দুইটা ব্রিজ আছে, এই ব্রিজে মানে বাঁশ দিয়ে মানে ওরা ইয়ে করে রাখছে, রিপেয়ারিং করে রাখছে। কোনো ইয়ে নাই, স্ক্রুপ নাই, নাট নাই, কোনো কিছু নাই। প্রচুর পরিমাণে ওইটাতে তো তেলবাহী পেট্রোল ডিজেল কেরাসিন তিনটা ছিল, ওইগুলো থেকে এইগুলো বেরিয়ে যায় প্রচুর পরিমাণে। বেরিয়ে তো রাত থেকে পড়তেছে, অনেক মানুষগুলো নিতেছে। আর উদ্ধারকারী টিম এখনো আসতে পৌঁছায় নাই, এখন পৌঁছাইছে, অনেক দেরিতে পৌঁছাইছে। এইটাই আর এইখানে সব এই দুর্ঘটনা প্রত্যেকবার আমাদের এই যে সিলেট মাইজগাঁও কুলাউড়া সহ এই যে কুলাউড়া ছিল এইটাতে প্রত্যেকবার দুর্ঘটনা। ওই যে এইখানে স্লিপের মতো ওই স্লিপার থাকে না, ওইটা কে কারা বা কে কারা মানে একটার পরে একটা স্পেস দিয়ে ফাঁক দিয়ে চুরি করে নিয়ে যায়। এই চুরি করার কারণে প্রচুর দুর্ঘটনা হইতেছে সিলেট টু ঢাকা রেলওয়ে, চট্টগ্রাম রেলওয়ে প্রচুর দুর্ঘটনা হয়। সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, ঘটনাস্থলে কাজ করছে উদ্ধার কর্মীরা, তবে রেল চলাচল কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা অফিসার ফোর্স সহ আমরা আসি ঘটনাস্থলে। আসি আমরা এনসিএল নিয়ে তো ডিউটি করতেছি, আর রেলের কর্মকর্তা কর্মচারী তারা আসছে, তারা লাইন মেরামতের কাজ করতেছে। তো লাইনটা মেরামত হয়ে গেলেই বগি উঠে গেলেই এই লাইনটা পুরোপুরি চালু হয়ে যাবে। এটা তো লাইনচ্যুত হয়েছে আমরা সংবাদ পাইছি, এখন রেল অফিসার ফোর্স তারা এটা দেখতেছে। গত 7 নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি তেলবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এর কিছুদিন যেতে না যেতেই আবারও সিলেটে দুর্ঘটনার কবলে পড়ে আরেকটি তেলবাহী ট্রেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।